কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24 এ স্বাগত জানাচ্ছি, আমি ফাল্গুনি মজুমদার। মাছে ভাতে বাঙালি, এটা আমাদের ঐতিহ্য, আর এই গৌরব গাথায় অবদান আছে দেশীয় প্রজাতির মাছের। সময়ের পরিক্রমায় পরিবেশ দূষণ, অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত রাসায়নিকের ব্যবহারে বিলুপ্তির পথে অনেক দেশীয় প্রজাতির মাছ। তবে এই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, তৈরি করেছে দেশীয় প্রজাতির মাছের জিন ব্যাংক বা সংরক্ষণাগার। বিস্তারিত আবু নোমান সাইমের রিপোর্টে। জালে জালে জলকুলিতে ব্যস্ত পাবদা, গুলশা, আঙ্গুস, খৈলশা ও মেনি মাছ। একটি দুটি নয়, 70 প্রজাতির দেশি মাছের এমন নীরব বিচরণ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পুকুরে পুকুরে। মূলত দেশি প্রজাতির মাছ সংরক্ষণ ও গবেষণার জন্য তৈরি এসব পুকুর, যেগুলোকে বলা হচ্ছে জীবন্ত জিন ব্যাংক। লাইভ জিন ব্যাংক করার মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের দেশীয় যে মাছগুলি আছে সেই দেশীয় মাছগুলিকে একটি সংরক্ষিত করা। একটি নির্দিষ্ট জায়গায় যদি আমরা মাছগুলি সংরক্ষণ করতে পারি, তাহলে ভবিষ্যতে আমরা এটা জিনপুল কনজারভেশনের পাশাপাশি এটা প্রজনন কৌশল উদ্ভাবনের মাধ্যমে আমরা এটা আবার একটি পুনরুদ্ধার করতে পারবো। এই কৃষিবিদ জানান, দেশে ছোট প্রজাতির মাছ আছে 143টি, যেগুলোকে সারা দেশ থেকে সংগ্রহ করে রাখা হবে এই জিন ব্যাংকে। গেল শনিবার দেশি মাছের জীবন্ত সংগ্রহশালা উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর এজাউল করিম। বলেন, মানুষের দোরগোড়ায় আবারও দেশি মাছ পৌঁছে দিতে কাজ করবে এই জিন ব্যাংক। মাছগুলি সর্বত্র যাতে সহজলভ্য হয়ে যায়, এতে হবে মানুষের যেমন পুষ্টির চাহিদা মেটবে, আবার এই মাছ দ্বারা খাবারের চাহিদা মিটেবে, সেই লক্ষ্য নিয়ে আমাদের জিঙ্ক ব্যাংক সহ অন্যান্য প্রক্রিয়া এবং বৈজ্ঞানিক গবেষণা চলছে। বর্তমানে দেশে 260 ধরনের মিঠাপানির মাছ আছে, 64 প্রজাতির বিলুপ্ত প্রায় দেশীয় মাছের মধ্যে 24 প্রজাতির মাছ ফিরিয়ে এনেছেন বিজ্ঞানীরা। গবেষকরা বলছেন, এ ধারা অব্যাহত রাখলে মিটানো সম্ভব দেশের পুষ্টি চাহিদা। আবু নোমান সায়েম, চ্যানেল 24, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ। কমপক্ষে 8000 বছর পূর্বের ফল আঙুর, যার প্রথম বাণিজ্যিক চাষ শুরু হয় মিশরে। এরপরে চীন, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ ঘুরে চাষ হচ্ছে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ সহ সব দেশেই। লতাজাতীয় এই গাছ এখন শোভা পাচ্ছে বাড়ির ছাদে, আঙিনায়, এমনকি চিলে কোঠায়ও। তবে মানসম্পন্ন চারার ক্ষেত্রে আছে স্বল্পতা। বিশেষজ্ঞরা বলছেন, ভালো জাতের আঙুরকে মাতৃগাছ হিসেবে নিয়ে বাড়িতেই তৈরি করা সম্ভব উৎকৃষ্ট মানের চারা। এজন্য বেছে নিতে হবে গ্রাফটিং বা জোড়কলম প্রযুক্তি। পাতার ফাঁকে থোকায় থোকায় দুলছে রসালো ফল আঙুর, কোনটা দেখতে সবুজাভ, কোনটা কালচে, আবার কোনটা লাল বর্ণের। পুরো খেত জুড়ে এই ফলগুলো দিচ্ছে শোভা, খামারিরা করছেন পরিচর্যা। আঙ্গুরের চাষ সর্বপ্রথম শুরু হয় মিশরীয় অঞ্চলে। বছরে প্রায় 95 লাখ আঙ্গুর উৎপাদন করে চীন দখল করে নিয়েছে প্রথম স্থান। ভোক্তার কাছে ব্যাপক জনপ্রিয়তার কারণে ছড়িয়ে পড়েছে ভারত, তুরস্ক, ইউরোপ, আমেরিকা ও দক্ষিণ আফ্রিকায়। তবে শৌখিন বাগানিদের বাড়ির ছাদে, আঙ্গিনায়, চিলে কোঠায় হরহামেশাই এখন চাষ হয় আঙ্গুর। আঙ্গুর চাষের প্রসারে বড় অবদান গ্রাফটেড বা কলম চারার, কেননা বীজ থেকে তৈরি চারায় যেমন ফলন আসতে লাগে সময়, তেমনি ক্ষুণ্ণ হয় মাতৃগাছের গুণাগুণ। তাই চাষিদের পছন্দ মাতৃগাছের গুণসম্পন্ন গ্রাফটিং বা কলম চারা। গ্রাফটিং করতে হলে বেছে নিতে হবে স্থানীয় জাতের 8 থেকে 9 মাস বয়সী সুস্থ ও সবল চারা গাছ, যা ব্যবহার হবে রুট স্টক হিসেবে। আর সায়ন হিসেবে নিতে হবে 5 থেকে 6 মাস বয়সী কাঙ্ক্ষিত জাতের সুস্থ সবল লতা বা ডাল। ফুটখানেক উচ্চতায় রুট স্টকটি কেটে নিয়ে 1 ইঞ্চি পরিমাণ ফাটাতে হবে উলম্বভাবে। সায়নের দুদিকে সমপরিমাণ অংশ ছেঁচে নিয়ে জুড়ে দিতে হবে রুট স্টকের সাথে। জোড়া লাগা অংশটিতে ভালোভাবে পেঁচিয়ে দিতে হবে গ্রাফটিং টেপ, রাখতে হবে পানি ও বাতাস মুক্ত। আর 2 থেকে 3 মাসে নতুন ডালপালা আসলে গ্রাফটিং টেপ খুলে রোপণ করা যাবে চারা। সঠিকভাবে সার, পানি ও রোগ প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করলে
এক বছর পরেই মিলবে কাঙ্ক্ষিত আঙ্গুর ফল। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা। দর্শক, ন্যাশনাল এগ্রিকালচার কৃষি 24 এর সময় হয়েছে একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ ন্যাশনাল এগ্রিকালচার কৃষি 24 এ, সাথে আছি আমি ফাল্গুনী মজুমদার। বায়োফ্লকের পর মাছ চাষে নতুন দিগন্ত হচ্ছে বটম ক্লিন রেসওয়ে পদ্ধতিতে মাছ চাষ। গবেষণা ও বিজ্ঞানের প্রভাবে মাছ চাষের আধুনিক এই পদ্ধতিতে চাষ শুরু হয়েছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ মৎস্য হ্যাচারিতে। ব্যয়বহুল হলেও টেকসই এই পদ্ধতিতে শতাংশে 1 টন পর্যন্ত মাছের উৎপাদন করা সম্ভব। তাই জেলা মৎস্য বিভাগ বলছে, আধুনিক ও লাভজনক এই পদ্ধতিতে চাষ শুরু হলে মাছ উৎপাদনে দেশ আরও এগিয়ে যাবে। বিস্তারিত সুমন বিশ্বাসের প্রতিবেদন। বৃত্তাকার ওভাল বিশাল পাকা পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে মাছ। যন্ত্রের মাধ্যমে তৈরি করা হয়েছে কৃত্রিম স্রোত। নিয়ম মেনে দেওয়া হচ্ছে পরিমাণ মতো অক্সিজেন আর খাবার। আধুনিক যন্ত্রপাতি দিয়ে করা হচ্ছে মাছের পরিচর্যা। রাজবাড়ির গোয়ালন্দ মৎস্য হ্যাচারিতে এভাবেই চাষ হচ্ছে মাছ, যাকে বলা হচ্ছে বটম ক্লিন রেসওয়ে পদ্ধতি। অল্প জায়গায় অধিক পরিমাণ মাছ পাওয়া যায়, আমাদের খাবারটা অপচয় হয় না, এখানে সবসময় অক্সিজেনটা সরবরাহ করা হয়। প্রথমত পানি নির্বাচন করতে হয়, পুকুর নির্বাচন করতে হয়, পানির অক্সিজেন মাপতে হয়, তাপমাত্রা মাপতে হয়, এখানে পিএইচ মাপতে হয়, তারপরে অ্যামোনিয়া মাপতে হয়। এই উদ্যোক্তা বলছেন, বটম ক্লিন পদ্ধতিতে মাছ চাষের শুরুটা ব্যয়বহুল হলেও শতাংশ প্রতি উৎপাদন কমপক্ষে 1 টন। কার্পের উপর হিসাব যায় তাহলে শতাংশে 500-500 1 টন উৎপাদন দেওয়া সম্ভব। তার মানে 100% 100 টন মাছ উৎপাদন দেওয়া সম্ভব বছরে। আর যদি আমি ক্যাটফিশ করি তাহলে ধরেন 300-300-600 কেজি উৎপাদন দেওয়া সম্ভব, এবং তার মানে 60 টন উৎপাদন দেওয়া সম্ভব হয়েছে আমার, এবং এটা সম্ভব আমি করছি। তবে ভোক্তারা বলছেন, এ পদ্ধতিতে উৎপাদিত মাছ বেশ স্বাদের। নদীতে যেমন স্রোত থাকে, এখানে কৃত্রিমভাবে সেই স্রোত তৈরি করে, স্রোতের মাছ সুস্বাদু হয় যেমন নদীর মাছ সুস্বাদু। জেলা মৎস্য অধিদপ্তর বলছে, বটম ক্লিন পদ্ধতিতে মাছ চাষকে লাভজনক করতে হলে জোর দিতে হবে রপ্তানিতে। তার যে প্রোডাকশন, গত বছর সে 90 লক্ষ টাকা ব্যয় করে 2 কোটি 71 লক্ষ টাকা সে আয় করেছে। আমি মনে করি এই ধরনের প্রযুক্তি যদি বাংলাদেশে অন্যান্য এলাকায় যদি সম্প্রসারণ ঘটানো যায়, তাহলে আমার মনে হয় বাংলাদেশের যে মাছের উৎপাদন, আমরা যে পর্যায়ে আছি, আমরা যে মাছ চাষে যে স্বয়ংসম্পূর্ণ আছি, এর থেকেও আমরা আরও বেশি মাছ উৎপাদন করে বিদেশে আরও রপ্তানি করতে পারব। বটম ক্লিন পদ্ধতি মাছ চাষকে লাভজনক করতে রপ্তানি বাজার তৈরিতে সহায়তা করবে সরকার, এমনটাই আশা উদ্যোক্তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রোগ প্রতিরোধী বলে বাদাম হিসেবে জনপ্রিয় আখরোট। গবেষণা বলছে, এতে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকায় এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে এবং অবসাদ কাটাতেও দারুণ কার্যকরী। আর পুষ্টিবিজ্ঞানীদের মতে, ক্যালসিয়াম ও ফসফরাস হাড়ের অস্টিওপোরোসিস জাতীয় রোগ দূরীকরণে এবং ফ্ল্যাভিনয়েডস ও অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে বেশ কার্যকরী। বাইরের আবরণ শক্ত, কিন্তু খোসা ভাঙলেই ভেতরে মেলে নরম বীজ, যার নাম আখরোট বা ওয়ালনাট। জন্মটা ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং মধ্য এশিয়া হলেও পরিব্রাজকদের হাত ধরে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। যুগ পেরিয়ে মানুষ এখন তাই প্রতিদিনের ডায়েটে স্থান দিয়েছেন আখরোটকে। গবেষণা বলছে, থায়ামিন, রিবোফ্লাভিন, প্যান্টোথেনিক অ্যাসিড, নিয়াসিন, ফোলেট ও পলিকুইনোনের মতো ভিটামিন মেলে আখরোটে। সাথে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস ও আয়রনের মতো খনিজ উপাদান ছাড়াও আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার ও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। পুষ্টিগুণ ও স্বাদে ভরপুর আখরোট তাই ভোক্তার পাতে মেলে জুস, বরফি কিংবা হালুয়া হিসেবেও। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, ক্যালসিয়াম ও ফসফরাস কাজ করে হাড়ের অস্টিওপোরোসিস রোগ দূরীকরণে,
আর ফ্লাভিনয়েডসও অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরোধ করে ক্যান্সার। এটা একটা বাদাম জাতীয় খাবার, এবং জানেন যে আখরোটেও কিন্তু মেলাটোনিন নামক এক ধরনের উপাদান থাকে, যেটা আমাদের অনিদ্রা দূর করতে সাহায্য করে, এবং আপনারা জানেন যে এই যে আখরোট ওজন কমাতে সাহায্য করে। রয়েছে পলি আনস্যাচুরেটেড ফ্যাট, যা রক্তচাপ কমাতেও সহায়ক, আর মস্তিষ্কের কার্যকারিতা বহুগুণে বাড়াতে সহায়তা করছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। আখরোটের আয়রন বাড়ায় লোহিত রক্তকণিকার উৎপাদন, আর ফাইবার হজমে সহায়তা করে রোধ করে কোষ্ঠকাঠিন্যকে। গবেষণায় দেখা গেছে যদি 4-5 আখরোট প্রতিদিন খাওয়া হয়, উইদিন 4 আওয়ার্স 4-5 ঘন্টার মধ্যে আপনার কোলেস্টেরলের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে যায়। তাই কাজেই বলা যায় যে আখরোট কোলেস্টেরল কমানোর জন্য একটি মোক্ষম অস্ত্র। পুষ্টিগুণে ভরপুর থাকায় বিশ্বে বছরে আখরোটের উৎপাদন কমপক্ষে 40 লাখ টন, যার বেশিরভাগই আসে চীন, ইরান, যুক্তরাষ্ট্র, তুরস্ক, মেক্সিকো, ইউক্রেন, চিলি ও উজবেকিস্তান থেকে। তবে গ্যাস্ট্রিক ও অ্যালার্জি সমস্যায় নিয়ম মেনে খেতে হবে আখরোট, পরামর্শ পুষ্টিবিজ্ঞানীদের। প্রতি 100 গ্রাম আখরোটে রয়েছে 62 গ্রাম ফ্যাট ও 7 গ্রাম ফাইবার। ফারহানা হক, চ্যানেল 24, ঢাকা। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে আগামীকাল ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24-এ ঠিক বিকেল 4:40। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।